Hi, my name is Amir Patelia, Government IT School, Rani University, Sarna Department Instructor. Agar video ta dekhe chilam tomader training rod tag ta description diyechilam. Aaj ta theke bole gechilam ki amra kothay chain training rod ar eta byabohito korbo ar sei topic niye ar next topic diye amra ache chain. Oi chain sarer khetre amra kothay training rod ar byabohar korbo bolechilam. So aaj new topic jeta niye alochona korte cholechi oi topic tar naam hocche chain. What is chain? আগে জানবো চেন কি, তারপর জানবো চেনের টাইপস কি, তারপর জানবো চেন কোথায় ইউজ করা হয়, কত টাইপস আছে, এর লেন্থ কত, এই নিয়ে আমরা আসছি। তো অ্যাট ফার্স্ট যেটা বলবো চেন, চেন কি বলছি, চেন হচ্ছে একটা প্রোভাইডার যেটা গ্ল্যান্ড ভাইস এর তৈরি, যেটা ডায়া হচ্ছে ফোর এমএম, দেখতে পাচ্ছি একটা উইথ আছে, এটা ফোর এমএম ডায়া, এটাকে চেন বলা হচ্ছে। এবং এর যে হ্যান্ডেল আছে, এর হ্যান্ডেলের মেন লিঙ্ক থেকে এর লিঙ্ক পর্যন্ত এটা বলা হচ্ছে কি না তৈরি, হচ্ছে মাই লিপ এন্ড পয়েন্ট বলা হয়। এবং এটা কী করছে না, এর প্রত্যেকটা 10 or 25 40 প্রোভাইডেড করছে, এটাকে বলা হচ্ছে চেন। এই চেন ছাড়া কী আছে, এই চেন কোনটা কী বলবো, এই চেনের আমরা সবাই দেখতে পাচ্ছি, আমরা এটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে পেতলের তৈরি, এটাকে বলা হচ্ছে ব্রাস হ্যান্ডেল, এটাকে বলা হচ্ছে ব্রাস হ্যান্ডেল। আর এটা দেখতে পাচ্ছ, এটাকে বলা হচ্ছে কোলার। দেন এটা দেখতে পাচ্ছ গোল্ডের মতন একটা, যেটাকে বলা হচ্ছে আই বোল্ট। আর দেন যেটা আছে দেখতে পাচ্ছ আরেকটা, এটা বলা হচ্ছে এন্ড, এই দেখতে পাচ্ছ এটা বলা হয় এন্ড লিঙ্ক। দেন আরেকটা যেটা আছে গোল মতো, এই যে মিড পয়েন্ট সবাই বাড়ি প্রত্যেকটা চেনে, এই যে গোল মতো যেটা বলা হচ্ছে এটা বলা হয় সালকুলার লিঙ্ক। দেন এটা হচ্ছে চেনের কোনটা আছে বলে জানলাম। দেন আমরা জিজ্ঞেস করবো যে চেন প্রোভাইড হচ্ছে, দেন চেনের টাইপটা জানো কী কী চেন আছে, আমরা দেখেছি সবাই এবার আছে ফাইভ টাইপস চেন। তার মধ্যে এক নম্বর যেটা আছে সেটা করা হচ্ছে মেট্রিক চেন, দু নম্বর যেটা করা হচ্ছে স্টিল ব্যান্ড চেন, তিন নম্বর যেটা করা হচ্ছে ইঞ্জিনিয়ার চেন, চার নম্বর যেটা করা হচ্ছে গান্টার চেন, আর পাঁচ নম্বর যেটা আছে সেটা বলা হয় রেভিনিউ চেন। অ্যাডভার্স যেটা আছে মেট্রিক চেন, মেট্রিক চেন কি না, যেটা 20 মিটার 30 মিটার লং, তার লেন্থ যেটা কী করছে না, যার 100 লেন্থ 20 মিটার চেন আমরা জানি, দুটো চেন আছে 20 মিটার বা 30 মিটার, যার মধ্যে লিঙ্ক আছে, একটা লিঙ্কের ব্যাপার আছে যে লিঙ্কগুলো প্রোভাইডেড করছে। 20 মিটার চেন থাকে 100 লিঙ্কস, আর 30 মিটার চেন যে আছে সেটা আছে 150 লিঙ্ক, এটা নিয়ে আমরা থাকবো, এটা মেট্রিক চেন বলা হচ্ছে। দেন কী আছে না, স্টিল ব্যান্ড দেখতে পাচ্ছ, এই যে আমাদের এটা আছে, এটাকে বলা হচ্ছে স্টিল ব্যান্ড চেন, যেটা হচ্ছে রিবন, রিবনের তৈরি, এটা উইথ হচ্ছে 60 mm, যেটা হচ্ছে 60 mm, এটা কি রিবনের তৈরি, এটা কিন্তু বিভিন্ন প্রজেক্টের ক্ষেত্রে ব্যবহার করা হয়। দেন যেটা আছে সেটা হচ্ছে ইঞ্জিনিয়ার চেন, যেটা উইথ কত না 20 মিটার বা 30 মিটার, যেটা 100 লিঙ্কস আছে, যেটা ইউজ করা হয় বিভিন্ন প্রজেক্টের ক্ষেত্রে ইউজ করা হয়। দেন যেটা আছে সেটা বলা হচ্ছে গান্টার চেন, গান্টার চেন কত না, যেটা 20 মিটার এবং 30 মিটার, যেটা 20 মিটার চেন 100 লিঙ্কস এবং 30 মিটার চেন যেটা আছে সেটা 150 লিঙ্কস, যেটা প্রোভাইডেড করা হয় কি বিভিন্ন সার্ভের ক্ষেত্রে, কোন সার্ভের ক্ষেত্রে না, ক্যাটিস্ট্রিয়াল সার্ভের ক্ষেত্রে ইউজ করতে পারি আমরা। যে পাঁচ নম্বর চেন আছে সেটা রেভিনিউ চেন, যেটা হচ্ছে লং, লেন্থ হচ্ছে তার 33 ফিট, এবং এটা কোথায় কোথায় ইউজ করা হয়, এটাও সেম ক্যাডিশনাল সার্ভিসের ক্ষেত্রে ইউজ করা হয়। এবং এই যে চেন আছে এই চেনে আমরা কোথায় ইউজ করবো না, বিভিন্ন ফিল্ড প্রজেক্টের ক্ষেত্রে ইউজ করতে পারি, আর কোথায় এটা বিভিন্ন যে আমি কাজ করা হয় বা বিভিন্ন যে কাজ করা হয় চেনে, ওই যে তার লেন্থ তার যে মান ওটাকে আমরা দুটো পদ্ধতি করতে পারি, এক হচ্ছে ডাইরেক্ট মেথড, দু নম্বর হচ্ছে ইনডাইরেক্ট মেথড। এবং এই ডাইরেক্ট মেথড ইনডাইরেক্ট মেথডের সাহায্যে আমরা কী করবো না, চেন সার্ভে করবো। সো এরপরে নেক্সট যে ভিডিও আছে সেটা নিয়ে আমি আলোচনা করবো, তোমাদের কী করে প্রসেস কীভাবে করবো। সো আজ থ্যাংক ইউ, এটাই লাস্ট।